রমজানে জরুরি পণ্যের আমদানি শুল্ক কমানোর ঘোষণা, দুই সপ্তাহ পরেও কমেনি দাম। 16% শুল্ক কমানোর পরও বাজারে এখনও খেজুর বিক্রি হচ্ছে আগের মতো প্রায় দ্বিগুণ দামে। মেট্রিক টনে $500 কমানো হয়েছে চিনি আমদানি শুল্ক, তবে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে আগের 140 থেকে 145 টাকা কেজি দরে। এদিকে সরকারি মিলে লাল চিনির দাম কেজিতে 20 টাকা বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর তা বাতিল করা হয়েছে। ভারত বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ রপ্তানি করবে এমন খবর, কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে 105 থেকে 110 দামে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পলাশী বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, বাজারে রমজানের পণ্যের সরবরাহ ঠিকঠাক আছে কিনা এবং আমদানি পণ্যের শুল্ক কমানোর পরও দাম কমছে না কেন, কি বলছেন ব্যবসায়ীরা? নাবিলা, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আমি এই প্রশ্নে একটু পরে আসছি। তবে আমি রাজধানী পলাশী বাজারে আমি যে চিত্র দেখছি সেটা হলো গরুর বাজার, গরুর মাংসের দামের যে চিত্রটা সেটা হলো যে আপনি জানেন যে খলিলের মাধ্যমে, মাংস বিক্রেতা খলিলের মাধ্যমে কিন্তু মাংস বিক্রি হচ্ছিল 600 টাকা কেজি দরে, যেটি আগে ছিল 730 থেকে 750 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু 650 থেকে 650 এবং কেউ কেউ হয়তো 700 টাকার কাছাকাছি বা 700 টাকাও বিক্রি করতো। কিন্তু আমি রাজধানীর পলাশী বাজারে এখন এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেখানে 700 টাকা নয়, বরং আজকে যে গরু মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি সেটি হলো 800 টাকা কেজি দরে গরু মাংস আমরা বিক্রি হতে দেখছি। এবং এই মাংস এত টাকায় কেন বিক্রি হচ্ছে কি, আমি আমি একজন এই গরুর মাংসের বিক্রেতার সাথে আমি একটু কথা বলবো। আপনি আমাকে একটু জানাবে যে কত টাকায় বিক্রি করছেন এবং কত টাকা বাড়লো আসলে মাংসের দাম? এই তো কেজিতে 30 টাকা বাড়ছে, 80 টাকা বেশি, 700 টাকা বেশি, তুমি কম দিয়া, তুমি ফেলাই দিয়া, আমার তেল তুমি কিছু দেয় না, ৭৩০ বিক্রি হচ্ছে ৬৫০ বিক্রি করছে কেউ, আপনি এত টাকা বিক্রি করার কারণটা কি, কেউ কিছু বলছে না? না না, ফোনের জিনিস ভালো মন্দ আছে না, যে সারগুলো আনছি কালে এখানে সারাদিন বান্ধা ছিল, মানুষ দেখছে, একজন জব করে নিল, দিল 4 মন জিনিস বালার তো আদিপ সব কিছু বুঝছেন, এই যে 750 780 মিলাই ব্যস্ত লাগে। এইখানে শোনা যাচ্ছে যে একদিন পরে শবে বরাত, মুসলমানদের একটি ধর্মীয় দিন, ইবাদতের দিন, তো আপনি কি এই শবে বরাতকে সামনে রেখে আসলে দামটা বাড়ানো হয়েছে এমন? এই দাম রাখুন, আমরা একটা গরু তো 10,000 টাকা বেশি টানছি। আপনি কয়েকদিন আগেও তো কম দামে বিক্রি করেছেন। কয়েকদিন আগে 750 টাকা 730 টাকা 20 নানা রকম ব্যাখ্যা দিলেন উনি আসলে ওনার দামটা জায়েজ করার জন্য, আসলে কেন এত বেশি দাম বাড়তি দাম বিক্রি হচ্ছে। আমি একটু আপনাদের সাথে কথা বলি, এই যে অন্যান্য বাজারে আমরা যেটা দেখছি যে 600 650 700 টাকা এবং কিছু বাজারে 730 টাকা পর্যন্ত গরু মাংস বিক্রি হচ্ছে, কিন্তু এই পলাশী বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, বিষয়টা কেমন দেখছি? এটা একটা বৈষম্য, এক একটা বাজারে এক একটা রকম, এটা দেখছি সিন্ডিকেটের ভিতরে, সামনে আমাদের সবরাত আসছে, রমজান আসছে, এই কারণে ওদের এই সিন্ডিকেটটা শুরু হয়ে গেল। যেমন এই যে খলিল আগে বিক্রি করতে হচ্ছে, ওই খলিল এখন ওদের চাপে ওই রেটে থাকতে পারতেছে না, ওর মৃত্যুর হুমকি পেয়েছে, প্রাণনাশের হুমকি পর্যন্ত পাইছে খলিল আছে। তারপরে যে মালিবাগ আরেকটা ছিল খালেক, ওরা সবাই ওই এদের এই সিন্ডিকেটের প্রাণনাশের হুমকি পর্যন্ত পাইতেছে। এখন ওরা চাইলেও এখন যে জনগণের সহনশীল রেটে ওরা রাখতে পারতেছে না ওদের এই সিন্ডিকেটের কারণে। ধন্যবাদ আঙ্কেল, আপনার সাথে আমি একটু কথা বলি এই বিষয়ে জানতে চাই, আসলে ধর্মীয় ব্যাখ্যায় কী বলে, আপনি একটু ধর্মীয় মানুষ মনে হচ্ছে, আপনি এটাকে এই যে বাড়তি দামে বিক্রি হচ্ছে এটা কি আসলে আমাদের ইসলামে যায়, মানে ধর্মীয় দিক থেকে বাড়তি দামে সম্পূর্ণ হারাম, এটা কোনো অবস্থায় মানবীয় দৃষ্টি এবং ধর্মীয় দৃষ্টি কোনো অবস্থায় ঠিক না। শরীয়তের দৃষ্টিতে বাড়তি দামে বিক্রি করা এটা ইসলাম ধর্মে কখনো নাই এবং এটা অনুমোদন দেয় না, আর মানবিক দৃষ্টিতে তো অবশ্যই না। এই যে এই ধরনের যে বেশি দামে বিক্রি করছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিনা, সরকারের দেখা উচিত কিনা? এখন এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো আসলে সরকার, এটা জনগণ পারবে না, সরকার যে কোনো মুহূর্তে যে কোনো কাজে করতে পারে, ধর্মীয়টাও পাইতে পারে, মানুষের স্বার্থে মানবীয় দৃষ্টিটা পারে, এটা সরকারই পারে,
ধন্যবাদ। আসলে ভোক্তারা এটি নিয়ে সন্তুষ্ট না, এই যে বাড়তি দাম এটি নিয়ে কিন্তু ভোক্তারা বলছেন যে এটি আসলে সিন্ডিকেটের একটি অংশ, এত দামে বিক্রি করা আসলে কোনো কারণ নেই, কারণ অন্যান্য বাজারে যদি কম দামে বিক্রি হতে পারে তাহলে এই বাজারে কেন এত টাকা বাড়তি দামে আসলে গরু মাংস বিক্রি হবে। শুধু গরু মাংস না, আমি পলাশের বাজারে এসে দেখছি যে সোনালিকা মুরগি এবং ব্রয়লার মুরগির দাম প্রায় 10-20 টাকা পর্যন্ত বেড়েছে। সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। সব এর মধ্যে কিন্তু আমরা যেটি তথ্য নিয়ে জানতে পেরেছি যে সরকার কিন্তু রমজানকে সামনে রেখে যেসব নিত্য পণ্য অর্থাৎ চিনি খেজুর এগুলোর উপরে কিন্তু বেশ বড় পরিমাণে কিন্তু শুল্ক কমানো হয়েছে, কিন্তু সেই শুল্ক কমানোর কোনো প্রভাব কিন্তু আমরা বাজার দেখছি না। আগের বাড়তি দামে কিন্তু এই চিনি খেজুর ছোলা বিক্রি হচ্ছে, আমরা খেজুরের ক্ষেত্রে দেখলাম যে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। গত বছর যে খেজুর বিক্রি হয়েছে 250 টাকা কেজি দরে, সেটি কিন্তু প্রায় 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারগুলোতে। তো নাবিল, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। ধন্যবাদ সেলিম আপনাকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।